শ্রীরামপুরের নিতান্তই ছাপোষা এক মধ্যবয়স্ক ব্যক্তি, যিনি সম্পূর্ণ নিজের চেষ্টায় তার বাড়িতেই বানিয়ে ফেলেছেন আস্ত একটি লোকাল ট্রেন। এই অবিশ্বাস্য কীর্তির জন্য ইতিমধ্যেই হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গে সাড়া ফেলে দিয়েছেন প্রভাস আচার্য। অতীতে আমার ইচ্ছা ছিল যে ট্রেনের একটা ড্রাইভার হব, ট্রেনটা চালাবো, অনেক কোচ তৈরি করেছি ফেলে দিয়েছি। নিজের মনের মধ্যে যতক্ষণ না আমি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে লুক আউট করবো না। রাস্তায় বেরোলি দাদা, কেউ বলছে ঠাকুমশাই, কেউ বলছেন যে আরে ইঞ্জিনিয়ার আসছেন। আমি কিন্তু কোনো ফলের আশায় করিনি, আমি দেখেছি যে আমি নিজে করি, আমি নিজে আগে দেখি কি পারবো কি না। আমার ছোটোবেলায় অর্থাৎ যখন আমার 14-15 বছর বয়স ছিল তখন আমার এই ট্রেন সম্পর্কে খুবই মানে আগ্রহ ছিল যে এই যে গাড়িটা দৌড়চ্ছে এই দুটো লাইনের ওপর দিয়ে কি করে সম্ভব, এইটাকে আমাকে জানার জন্যে এবং একে বাস্তবে রূপ দেওয়ার জন্যে আমি বিগত 15-16 বছর ধরে ক্রমাগত চেষ্টা করছি ভালোভাবে একটা মডেল তৈরি করে লোকের সামনে তুলে ধরার। যখন আমি HS পাস করলাম 1976-এ, তখন থেকেই চেষ্টা করছি যে যাতে এই জিনিসটাকে আমি কিছুতেভাবে তৈরি করতে পারি। তখন আমি ছোটোবেলা থেকে ওই পিচবোর্ড, তারপরে টিন, এসব ব্যবহার করে করে ছোটোখাটো মডেল তৈরি করতে লাগলাম। কিন্তু দেখলাম যে এইটা চোখে লাগছে না, আরও একটু ভালো করে যদি করতে পারি দেখি। তখন চেষ্টা করলাম, করতে করতে দেখা গেল যে তখন আমি চলে এলাম একটা অ্যালমোনিয়ামে। তখন থেকে চলে এলো আমার মাথায় চলে এলো যে এই অ্যালমোনিয়াম থেকে তৈরি করে তলার লোহার চেসিস, অ্যালমোনিয়াম বডি, ফুলটি অ্যালমোনিয়াম বডি, মোটর এবং তার এবং ওপরের প্যান্টাগ্রাফের যে কাজ সব নিজের হাতে তৈরি, এবং এটা চেষ্টা করছি আর একটু বড় করে কিছু করার। কিন্তু আমার বর্তমানে একটা জায়গায় খুব বাধা এসে দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে আর্থিক সমস্যা। আর্থিক সমস্যাটা বিশালভাবে দেখা দিয়েছে, যার জন্যে আমি এই জায়গার থেকে থমকে যাচ্ছি, মাঝে মধ্যে এগোচ্ছি, কিছু কিছু মাল এখন আমি নিজের পকেট থেকে পয়সা করে কিনে জোগাড় করে করে আর একটা মডেল আমি তৈরি করার চেষ্টা করছি। কিন্তু যা খরচ তাতে আমার পক্ষে সম্ভব আগামী দিনে আর হবে কি না, আমি এই প্রচেষ্টা নিয়ে এগোতে পারবো কি না, আমার পক্ষে খুবই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। যাই হোক, আমার এই ক্ষুদ্র জিনিস আমি লোকের কাছে তুলে ধরেছি, মানুষের কাছে তুলে ধরেছি, এবং বর্তমান যে সমাজ তারা দেখুক যে হাতের কাজে কত মূল্যবান জিনিস, হাতের কাজে কত দাম, সেই দামটা আজ আমি অনেক চ্যানেলের মাধ্যম দিয়ে পেয়েছি। আমি আগামী দিনে এই মডেলকে আমি আরও রূপায়িত করব, এবং এই গাড়ি যেমন স্ট্রেট চলছে, এটা এক লাইন থেকে আর এক লাইনে ক্রসিং করবে, এরকমই আমার প্রচেষ্টা এখন বর্তমান এসেছে। সেই প্রচেষ্টাকে বাস্তবায়িত করার জন্য অলরেডি আমি তৈরি করতে দিয়েছি ট্রাক, ক্রসিং ট্রাক তৈরি করতে দিয়েছি, কিন্তু অর্থের জন্য আমি আনতে পারছি না, এবং অর্থটা আজ এসে গেলে আমি হয়তো এনে আপনাদের সামনে আবার পুনরায় এই জিনিসই এক লাইন থেকে আর এক লাইনে ক্রসিং করে অন্য লাইনে এই গাড়ি চলে যাবে, দাঁড়াবে অটোমেটিক চলবে। এটা তৈরি করতে টাইম লেগেছে আমার 1.5 বছর, কারণ আমি পৌরোহিত্যের কাজ করি, আর পৌরোহিত্যে করে সময় পেয়ে রাত্রি 10টা থেকে রাত্রি 1টা অবধি আমি বসে বসে নির্জল আর নির্ভাব নাই এবং নিঃশব্দে আমি এই কাজটা করি। এই কাজটা আমি ছোটোখাটো কাজ কিন্তু এই রাত্রিবেলায় বসে বসেই হয়, এবং কাটিং, ড্রেসিং, ডিজাইন সব আমার নিজের হাতে তৈরি। অতীতে বললাম না যে অতীতে আমার ইচ্ছা ছিল যে ট্রেনের একটা ড্রাইভার হবে, ট্রেনটা চালাবো, কেননা ট্রেনটা চলছে যখন দেখছি যে দুটো লাইনের ওপর দিয়ে এইভাবে চলছে, কীভাবে হচ্ছে, কীভাবে যাচ্ছে, এটা আমার খুব একদিকে যেমন মজা লাগতো, একদিকে যেমন আগ্রহ প্রকাশ করতাম যে আমার জানার ইচ্ছেটা খুব বেশি। এখনও পর্যন্ত আমি এই বয়সে আমি আরও জানতে চাই যে এর মধ্যে কী এমন প্রযুক্তিবিদ্যা আছে যা এই লাইনে ছুটছে। আমি হয়তো অল্প স্বল্প জেনে জিনিসটা তৈরি করে সবার সামনে তুলে ধরেছি, আজকে বিশ্বব্যাপী তুলে ধরার চেষ্টা করছি। তা এই প্রচেষ্টা আমি চালিয়ে যাব, এবং আমার চালিয়ে যাব এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। যতদিন আমি বেঁচে থাকবো পৃথিবীতে, ততদিন আমি এই প্রচেষ্টাকে আমি ছাড়বো না। হ্যাঁ, এরকম অনেকবার হয়েছে, অনেক অনেক জিনিস আমার ক্যান্সেল হয়ে আমার বাড়িতে পড়ে আছে, অনেক বগি, অনেক কোচ
তৈরি করেছি ফেলে দিয়েছি, তৈরি করেছি ফেলে দিয়েছি, নিজের মনের মতন যতক্ষণ না আমি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে লুকআউট করব না। প্রচুর প্রতিক্রিয়া, রাস্তায় বেরোতে পারছি না, রাস্তায় বেরোলি দাদা কেউ বলছে ঠাকুমশাই, কেউ বলছেন যে আরে ইঞ্জিনিয়ার আসছেন, এরমভাবে বলছেন। অর্ডার বেসিসে ইচ্ছা আছে, কিন্তু আমাদের ব্যাপার হচ্ছে যে যদি কাউকে বিক্রি করি তাকে সে আমাকে অ্যাডভান্স করতে হবে, সময় দিতে হবে, আমি করে দেবো, আমি কোনো বিজনেস পলিসিতে আসবো না। আমার এটা মডেলটা আমার শুধু দেখানোর জন্যই তৈরি করা হয়েছে, যদি কেউ তৈরি করতে বলে আমি তৈরি করে দেবো, যা সাফিসিয়েন্ট, যা আমার যা মজুরি আছে, যা মেটেরিয়ালস খরচা আছে, সেইটুকুই আমার পেলে আমি করে দিতে পারবো, আমি গায়ে কথা খেটে করে দিতে পারবো, আমার তাতে কোনো অসুবিধা। যদি কেউ একটা জিনিস পেয়ে যদি খুশি হয়, যে আমার প্রজেক্টটা পেয়ে যদি তারা খুশি হয়, আমার পয়সা কোনো ফ্যাক্ট না, আমার লাভের দিকটা আমি খুব কম রেখে আমি চেষ্টা করব যে তাকে এই উপহারটা যে দিতে যদি পারি, যে আমার প্রজেক্টটা আমি তাকে দিতে পেরেছি, তাহলে সে তার সেই যে সেই যে আনন্দ পাবে, সেই আনন্দটা আমি সারা জীবন উপভোগ করে নেব। হুবহু লোকাল ট্রেনের আদলে তৈরি এই মডেলে রয়েছে সাধারণ ট্রেনের মতোই কামরার ওপরের হাতল, বসার আসন, জানালার সামনের বাফার, সিগন্যাল লাইট সহ সমস্ত কিছু। সম্পূর্ণ ইস্পাতের তৈরি, লোহার চাকা সমৃদ্ধ এই মডেল কয়েকটি বিক্রিও করেছেন প্রভাসবাবু। কিন্তু বড় করে প্রকল্পটির বাণিজ্যিক রূপ দেওয়ার আর্থিক ক্ষমতা নেই তার। তাই তিনি চান এই প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে কোনো উদ্যোগপতি এগিয়ে আসুক।